নমস্কার বন্ধুরা রকমারি রান্নাতে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করেছি দারু টেস্টি এচড়ের তরকারি এচড় এভাবে রান্না করলে এটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে লাঞ্চে বা ডিনারে গরম ভাত বা রুটির সাথে এরকম এচড়ের তরকারি থাকলে আর কোনো কথাই হবে না খাওয়াটা একদম জমে যাবে এচড়ের তরকারি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি আটশো গ্রাম এঁচড় এচড়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে টুকরো করে কেটে নেব এচড়টা খুব কচি এচড়গুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলো সেদ্ধ করে নেব গ্রেভি বানাবার জন্য নিয়েছি একটা টমেটো দুটো পেঁয়াজ একটা রসুন আর এক ইঞ্চি পরিমাণ আদা রসুনের কোয়াটা ছাড়িয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব জলটা গরম হয়ে গেলে কেটে রাখা এঁচড়গুলো এতে দিয়ে দিলাম এবারে একটা ঢাকনা চাপা দিয়ে এঁচড়টা সেদ্ধ করে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এঁচড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এঁচড়গুলোকে সেদ্ধ করে প্রায় সেভেন্টি পারসেন্ট কুক করে নিতে হবে বাকিটা গ্রেভিতে কুক হয়ে যাবে এবারে এই সেদ্ধ এঁচড়গুলোকে একটা ঝাঁঝরি থালায় ঢেলে এর জলটা ছড়িয়ে নেব এবারে রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এতে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আধা চামচ সাদা জিরে অ্যাড করে দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে দিলাম দুটো দারচিনি স্টিক আর পাঁচ ছটা গোটা গোলমরিচ দুটো লবঙ্গ অ্যাড করে দিলাম দু তিনটে সাদা এলাচের মুখটা খুলে অ্যাড করে দিলাম গোটা গরম মশলাটা সামান্য ভেজে নিয়ে অ্যাড করে দিলাম গ্রেট করা পেঁয়াজ গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি বেশ কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি প্রায় এক ইঞ্চি পরিমাণ আদা এক মুঠো রসুন আর একখানা টমেটো এবারে মিক্সির ঢাকনা বন্ধ করে এর একটা পেস্ট বানিয়ে নেব ওদিকে ভাসতে ভাসতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে অ্যাড করে দেব মিক্সিতে আদা রসুন ও টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব কষাতে কষাতে টমেটো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়ে মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মিক্সি মিক্সিজার ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম এতে মশলাগুলো পুড়ে যাবে না এবারে স্লো হিটে মশলাটা আরও কিছুটা সময় কষিয়ে নেব এরপরে অ্যাড করে দিলাম এক চামচ সবজি মশলা সবজি মশলার বদলে গরম মশলা পাউডারও অ্যাড করা যেতে পারে এবারে মশলা থেকে তেল ভেসে ওঠা অবধি কষিয়ে যেতে হবে কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলা থেকে তেলটা ভেসে উঠেছে এবারে অ্যাড করে দিলাম দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু আলুগুলো এখানে কাঁচাই অ্যাড করেছি মশলার সঙ্গে আলুগুলোকেও কিছুটা সময় কষিয়ে নেব আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম আলুটাকে মশলার সঙ্গে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলা থেকে বেশ খানিকটা তেল সেপারেট হয়ে গেছে আলুটা এভাবে কষাতে কষাতে প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এবারে অ্যাড করে দিলাম সেদ্ধ করা এঁচড়গুলো আমি এখানে সেদ্ধ করা এঁচড়টাই অ্যাড করে দিয়েছি তবে চাইলে এঁচড়টা সামান্য ভেজেও অ্যাড করা যেতে পারে তবে সেক্ষেত্রে স্বাদের একটু তারতম্য হবে এবারে এঁচড়টাকে ঢাকা দিয়ে আলুর সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এ সময় স্লো করা থাকবে এইভাবে ঢাকা দিয়ে আলু ও এচোর বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর গ্রেভির জন্য অ্যাড করে দিলাম গরম জল গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করে দিতে হবে এচোর সেদ্ধ করার সময়ই প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে সেজন্য গ্রেভিতে অ্যাড করার পর আর খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই গ্রেভির জন্য জলটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে যে যেমন গ্রেভি পছন্দ করেন তবে এচড়ের তরকারির গ্রেভি একটু ঘন হলেই খেতে বেশি ভালো লাগবে এবারে ঢাকা দিয়ে হাই হিটে এঁচড়টা কিছুক্ষণ ফুটিয়ে নেব এরপরে ঢাকনা খুলে অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন একটা আলু তুলে দেখে নিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবশেষে অ্যাড করে দিলাম এক চামচ ঘি ঘি অ্যাড করার পর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তারপর এই তরকারি আমি সার্ভ করে দেব আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল